প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সকলকে ওয়েলকাম করছি আমার আজকের নতুন রেসিপি দেখার জন্য। আজ তৈরি করে দেখাবো শরবতে মহব্বত, দিল্লির একটা জনপ্রিয় শরবত তৈরি করে দেখাবো। এই শরবতটি এখন বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয়। চলুন তাহলে শুরু করা যাক কীভাবে তৈরি করতে হয়। শরবতে মহব্বত তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি 1 লিটার দুধ। দুধ আমি প্রথমে জাল করে নিয়েছি, তারপর ঠান্ডা করে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি আমার স্বাদ মতো চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো অ্যাড করলেই হবে। এখন নেড়ে চেড়ে চিনিটাকে একটু মিশিয়ে নিব। চিনি যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে, এখন অ্যাড করে দিচ্ছি এখানে রুহাবজা 3 টেবিল চামচ পরিমাণে। রুহাবজা দেওয়ার পরে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। রুহাবজা দেওয়ার পর, মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করব তরমুজ। তরমুজটাকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিব, যতটুকু সম্ভব একদম ছোট ছোট করে কেটে নিতে হবে তরমুজটা। ছোট ছোট করে কেটে নিচ্ছি তরমুজ। দুধটাকে আমি 1 লিটার দুধকে একটু ঘন করে নিয়েছি ঝাল করে। তরমুজটা দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে এই শরবতে মহব্বত তৈরি হয়ে যাবে। খুব সহজে এই শরবতে মহব্বত তৈরি করে নেওয়া যায়। তারপর এখানে প্রচুর পরিমাণে দিয়ে দিচ্ছি বরফ কিউব। এই শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। বরফ কিউব দেওয়ার পরে নেড়ে চেড়ে তারপর সার্ভ করব। এই তো খুবই সহজে, খুবই মজাদার এই শরবতে মহব্বত তৈরি হয়ে গেল। ঠান্ডা ঠান্ডা এই শরবতটি খেতে খুবই ভালো লাগে। আশা করি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে নিয়মিত চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।